ভিক্টোরিয়া এসছি আজকে, আজ 31শে ডিসেম্বর 2023 সকালবেলা, এখন 11:45 বাজে, সকাল পেরিয়ে বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিড় নেই। চলো টিকিট কাটা যাক, ভেতরে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকের এক্সপিরিয়েন্স। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে শুধুমাত্র যদি গার্ডেনে ঘুরতে চাও তাহলে তার টিকিট হচ্ছে 20 টাকা, গার্ডেন সহ গ্যালারিতে যদি প্রবেশ করতে চাও তার টিকিট হচ্ছে 30 টাকা। ভিক্টোরিয়া শীতকালে যদি না আসো তাহলে বস কী আর করলে, ভিক্টোরিয়াতে এসে এখন তোমরা একটা সন্ধেবেলায় অসাধারণ 3D প্রজেক্টার শো হয় সেটাও দেখতে পারো, তাছাড়া ভিক্টোরিয়ার ভেতরে শো হয় যেটা তুমি দিনের বেলাতেও দেখতে পারো। এবার আমি প্রবেশ করেছি গ্যালারির ভেতরে, গ্যালারির ভেতরে এই অংশে অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কিছু সৃষ্টি নিদর্শন রয়েছে যেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেওয়ালের গায়ে অসংখ্য চিত্র রয়েছে এবং তার বর্ণনা রয়েছে, যেখানে সবাই ফটো ভিডিও করছে, তোমরাও এখানে এসে এটা দেখতে পারো গ্যালারির মধ্যে। গ্যালারির ভেতরে এখন আমরা রয়েছি নিচের তলায়, সিঁড়ি দিয়ে যখন উঠে ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই আমরা এখানে এই চিত্রশিল্পগুলো দেখলাম, দেখে এবং এখান থেকে আমরা আস্তে আস্তে আগে এগিয়ে যাব। এখানে দেখার পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব আমরা, ওপরে রয়েছে বিভিন্ন আরও অনেক প্রজেকশন শো, যেখানে দেয়ালের গায়ে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে, এবং কিছু মূর্তি এবং কিছু চিত্র এবং কিছু কাগজ, পুরনো দিনের খবরের কাগজ ইত্যাদির মাধ্যমে, পুরনো দিনের বিভিন্ন সংবাদপত্র কাটিং ছাড়াও বিভিন্ন রকম হলফনামা ইত্যাদি ওপরে রয়েছে, আমরা যাব সেখানে দেখব। এবং বিভিন্ন ঐতিহাসিকদের এবং বিভিন্ন শহীদের জীবনী এবং তাদের অবদান রয়েছে, আমরা একে একে দেখব। এই সমস্ত ঐতিহাসিক নিদর্শন এবং পুরানো নথিপত্র যাই এখানে রয়েছে সেগুলো ভিডিওর মাধ্যমে যতই কেউ দেখাবার চেষ্টা করুক না কেন, মানে এইভাবে ভালোভাবে বোঝা পসিবল নয়, কারণ ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটাকে সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরা যাবে না, এটা জানবার বিষয় দেখবার বিষয়। তো সেখানে আপনারা যদি পারেন অবশ্যই এখানে এসে জিনিসটা দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জিনিস জানতে পারবেন, যেমন যতটা পারছি আমি এখানে আপনাদের সঙ্গে ভিডিওতে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এলে কিছু কিছু জিনিসে সতর্কতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে, কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন তার মধ্যে আমি বলে রাখি, এখানে কিন্তু ধূমপান করা নিষেধ, সম্পূর্ণভাবে নো স্মোকিং জোন এটা, এবং এখানে পালিত পশু মানে পেটস নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না গ্যালারির ভেতরে বা ভিক্টোরিয়ার ভেতরে, সেটা এখানে পরিষ্কারভাবে লেখাও রয়েছে সতর্ক বার্তা হিসেবে আপনারা দেখতে পাবেন। টিকিট যেটা আপনারা কাটছেন, গ্যালারিতে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য 30 টাকা এবং শুধুমাত্র ভিক্টোরিয়া বাগানে প্রবেশ করার জন্য মূল্য 20 টাকা। যখন আপনারা প্রথমেই এন্ট্রি করছেন তখনই আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে যে আপনারা গ্যালারিতে প্রবেশ করবেন কি করবেন না সেই হিসেবে। এখানে কিন্তু মানে যদি আপনি বলেন শুধুমাত্র যে শীতকালেতে মানুষজন আসে তা নয়, এখানে কিন্তু সারা বছরই মানুষজন, ইভেন ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরে থেকেও ফরেনার ট্যুরিস্টরাও আসেন, কারণ এখানে অনেক কিছু জিনিস দেখার আছে, জানার আছে, সেগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। এবং এটা একটা হেরিটেজ প্লেস এবং এখানে আপনি সোম থেকে রবি রোজই আসতে পারেন, কিন্তু আমি এখানে এই মুহূর্তে মেনশন করতে পারছি না, যে কোনো একদিন আই থিঙ্ক বন্ধ থাকে, সেটা আপনারা একবার আসবার আগে অবশ্যই চেক করে দেখে নেবেন কোন দিনটা বন্ধ থাকে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলে রাখবো যে এখানে কিন্তু এখন বর্তমানে একটা অসাধারণ লেজার লাইটিংয়ের শো হয়, যে শোটার জন্য আলাদা করে একটা 100 টাকার টিকিট আপনারা কাটতে পারেন। সন্ধেবেলায় এই শোটা হয়, সেখানে আমাদের ঐতিহাসিক
সামান্য অসামান্য বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়। তুলে ধরার চেষ্টা করা হয় শহীদদের জীবনী এবং ঐতিহাসিক নিদর্শন লেজার শোয়ের মাধ্যমে, যা খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের। আপনারা যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন এগুলো দেখার। এখন আমরা কিন্তু রয়েছি ওপরের তলায়, আমরা সিঁড়ি দিয়ে উঠে ওপরে এসেছি, যেখানে এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানেই কিন্তু একটা শোয়ের ব্যবস্থা রয়েছে, দেওয়ালের গায়ে প্রজেক্টরের মাধ্যমে শো হয় এবং ওপরটা পুরোটাই এয়ার কন্ডিশনড। এবং এখানে আমি সত্যিই জানি না যে এই যে সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড কি না, কিন্তু তবে কোথাও এখানে লেখা নেই যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বলে। এবং প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এখানে ফটো তুলছে এবং ভিডিও করছে, তো আমিও সেজন্যই ফটো ভিডিও তুললাম এবং তোমাদের সাথে এগুলো শেয়ার করছি যাতে তোমরাও এগুলো জানতে পারো। কারণ আমার মনে হয় যে এখন অনেকেই হয়তো জানে না যে এখানে কিছু অসাধারণ শোয়ের প্রদর্শনী হচ্ছে প্রতিদিন, তো এগুলো তোমাদের জানা দরকার। আমি সেই জন্যই এগুলোর ভিডিওগ্রাফি করলাম, অনেকেই করছে দেখতে পাচ্ছি। তো আমি এখানে একটা জিনিস বলে রাখছি যে এখানে কিন্তু কোনো রকম নিয়ম উল্লঙ্ঘন করার চেষ্টা করা হয়নি, আমরা করিনি, জাস্ট দর্শকদের সঙ্গে আমাদের ভিউয়ার্সদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করা হয়েছে এবং আমরা কী কী দেখলাম এবং তোমরাও কী কী দেখতে পারো সেটা জানাবার চেষ্টা করা হয়েছে। এখন আবার আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারির নিচে। এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিক্টোরিয়া দ্য মেকিং, মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মেকিং কবে থেকে শুরু হয়েছে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ মেকিং প্রসেস হয়েছে, কোন সালে কী হয়েছে কীভাবে হয়েছে তার ছবি সাল সহ এখানে রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি যে টুকু ইনফরমেশান তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দিতে পেরেছি তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমরা আরও এরকম কোন কোন জায়গার সম্বন্ধে ভিডিও দেখতে চাও। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে।